আবার মালসাটা দেওয়ার সময় লেখা হবে এটা যদুরমান মালসা, এটা মধুরমান মালসা, এটা তাপসের মান মালসা। তাহলে এটা সব যদু মধু তাপস, তাহলে আমার ভগবানের কোনটা? রাধে রাধে বাবা, সব যদি যদু মধুর তাহলে ভগবানের কোনটা? আমরা ভগবানকে দিতে জানি না মা, দেহটা উজাড় করে দেন, ভগবান অবশ্যই কৃপা করবেন। সকলকে কৃপা করলো, আর আপনাকে কতজনকে কৃপা করলো? ছোট প্রহ্লাদকে কৃপা করলো। এইবারে প্রহ্লাদের অনেক ঘটনা শুনেছেন, প্রহ্লাদ চরিত্রের একটা নিগুড় তত্ত্ব আপনারা আস্বাদন করুন। প্রহ্লাদকে হিরণ্যকশিপু যখন শিক্ষকের কাছে পাঠিয়েছিল, ঘুরে আসার পরে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ কি শিক্ষা নিলি বাবা? প্রহ্লাদ বলে, হ্যাঁ রে প্রহ্লাদ বলতো ক। প্রহ্লাদ কি বলছে? কয়েতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। বাবা বলতো খ, বলে খয়তে খেলিবার প্রবন্ধ করলো খোল করতাল। বল বলতো গ, বলে গয়তে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। বলে বল ঘ, বলে ঘরে ঘরে হরি নাম বেড়ায়। মানে নামটা বলতে বলছে, বলে বাবা এ তো গেল সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, আমি সব শিখেছি, আমি সব নাম তো বলবো, কিন্তু নয়ের নামটাটা আমি আপনার কাছে বলবো না। কত বড় তত্ত্বের কথা দেখুন, আপনারা যারা শিক্ষা অর্জন করেছেন এটাও গ্রহণ করবেন। বলছে আমি নয়ের নামটাটা পড়বো না। কেন? বলে নয়ের মধ্যে আমি কিছু পাই না। নয় মনে শুধু নয়, ছেলে নয়, মেয়ে নয়, আত্মীয় নয়, গাড়ি নয়, বাড়ি নয়, এই জগতে কিছুই নয়। সুন্দর একটা তত্ত্ব বলি, আপনারা যারা ইতিহাস পড়েন, একজন খুব সুনামধন্য ব্যক্তি যার নাম হলো আলেকজান্ডার। কি ভাই পড়েছো তো আলেকজান্ডারের কথা? বাহ, যারা গ্রাজুয়েশন করেছে, যারা এমএ পাস করেছে, যারা ইতিহাস চর্চা করে তাদেরকে বলি, যারা হিস্ট্রি নিয়ে পড়েন তাদেরকে বলি, তারা বিশেষ করে কথাটা ভালো করে জানেন। মায়েরা, এই আলেকজান্ডারের যখন মৃত্যুর সময়, সাউন্ডটা চেপে গেল ভাই, আলেকজান্ডারের যখন মৃত্যুর সময় এলো, বেশ, আলেকজান্ডার তার মন্ত্রী মানে অ্যাসিস্ট্যান্ট বা মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি মরে গেলে তোমরা তিনটে কাজ করো। মায়েরা এইদিকে দেখান, ভালো করে শুনুন, আমি মরে গেলে তিনটে কাজ করো। কি? আমার প্রথম কাজ হলো, আমার খাটিয়াতে আমার দেহটা যখন নিয়ে যাবে, সাধারণ কোনো মানুষ যেন ঘাড়ে করে নিয়ে না যায়, চারজন কবিরাজে ঘাড়ে করে নিয়ে যাবে। দ্বিতীয় হলো, আমার খাটিয়া যখন যাবে, পেছনে পেছনে আমার টাকা পয়সাগুলো ছড়িয়ে যাবে। তৃতীয় কারণ হলো, আমার খাটিয়ার উপরে যখন শোয়াবে আমার দেহটা, হাতগুলো যেন ঘট করে দিও না, আমার হাত দুটো এইভাবে মেলে দেবে, ছড়িয়ে দেবে। মন্ত্রী জিজ্ঞাসা করেছিল, আপনার এই তিনটের কারণ কি? রাজামশাই বলেছিলেন, জানো এ যুগের দ্বিতীয় ভগবান বলা হয় নাকি ডাক্তার কি, তাই তো বাবা? দ্বিতীয় ভগবানের ডাক্তার, তখন তো ডাক্তার ছিল না, ছিল কবিরাজ। তাই সেই কবিরাজ বা ডাক্তার চারজন আমার ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তারের বাবার ক্ষমতা হলো না আমার প্রাণ ফিরিয়ে দেওয়া। কি মায়েরা, মৃত্যুর ডাক যদি আসে ডাক্তারে বাবা, এই জন্য ডাক্তার ওই অপারেশন রুমে গিয়ে বলে, বাবা আমি তো উপলক্ষ মাত্র, শুধু ডাক তার, ডাক তা বলে, যদি অন্তিম সময় তাকে ডাকতে পারিস তবেই তুই মুক্তি পেতে পারিস, আমরা উপলক্ষ মাত্র। তাই চারজন ডাক্তার নিয়ে যাচ্ছে, তাদের ক্ষমতা হলো না আমার প্রাণদান করার, আর পেছনে পেছনে টাকা ছড়িয়ে যাবে। কেন? এই টাকা আমি জন্মগ্রহণ করার আগে কারো ছিল, এখন আমার আছে, আমি চলে যাব, আবার কারোর হয়ে যাবে। তাহলে হাত দুটো মিলে দেওয়া কেন? এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা মায়েরা, খুব কঠিন। বলে কেন? বলে আমাকে দেখে জগতের মানুষ শিক্ষা নেই, আমি এসেছিলাম শূন্য হাতে, আবার যেতে হচ্ছে নিতাই গৌর হইব। মানে এসেছিলাম শূন্য হাতে, আবার যেতে হবে শূন্য হাতে। তাই এই জগতে কেউ না, গাড়ি নয়, বাড়ি নয়, আত্মীয় নয়, পুত্র নয়, ছেলে নয়, এই জগতে সবাই বলে দাও, ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, আত্মীয় বলে দাও, সমাজে বলে দাও, সব বলে দাও 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 দাও। এই দাও দাও থেকে যেন একটা দাহ ওঠে, দাও 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 বাবা, এই জগতে কেউ না, এই জন্য নয়ের নামটা নয়,
তাহলে নয়ের নামটা বলবো মা নয়ে কে নয় মানে সংসারে কিছু নয় নদুগুণ আঠেরো এক দশ আট আঠেরো তাহলে এক আর আট সেই নয় ছেলে মেয়ে কিছু নয় তিন নয় সাতাশ দু দশ সাত সাতাশ দুই আর সাত নয় কারি বাড়ি কেউ আমার নয় চার নয় ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তাহলে তিন আর ছয় সেই নয় পাঁচ নং পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার আর পাঁচ সেই নয় কি গো সব নয় তারপরে ন নং একাশি আট তাহলে আট দশ এক তাহলে আট আর এক সেই নয় বলে ন নং একাশি তত্ত্ব বলেন আমি একাই আসি 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 আমার কেউ তো সঙ্গে আসে নাই গো একাই আসি একাই আসি বলি কেউ তো সঙ্গে আসে নাই গো ভরন ভরে হরি ও একাই আসি একাই আসি একাই হরি হরি বলে একাই আসি একাই আসি একাই আসি একাই আসি একাই আসি তাই সংসারে কেউ আপন নয় ছেলে নয় মেয়ে নয় আত্মীয় নয় মায়েরা আরো প্রমাণে নেবেন কেউ নয় যে তার একটা আরো ভালো একটা প্রমাণ রামকৃষ্ণদেব যে তার শিষ্যের যে সময় আসার কথা ছিল একটু পরে এসেছে রামকৃষ্ণদেব বললেন এই আসার কথা ছিল কখন এলি কখন বলে কি করে আসবো আমার মা কত ভালোবাসে আমার বউ কত ভালোবাসে ছেলে কত ভালোবাসে আমি আসতে চাই না বলে ও সবাই তোকে ভালোবাসে বলে দেখ আমি একটা ঔষধ দেব তুই বাড়িতে গিয়ে খেয়ে নিবি অচৈতন্য হয়ে পড়ে যাবি তারপরে যখন যা ঘটবে আমি যাব গিয়ে দেখব সে বেটা বাড়িতে গেছে ঔষধটা খেয়েছে কিন্তু মা ঔষধের একটা কাজ আছে ভালো করে শুনবেন ঔষধের একটা কাজ আছে কি ঔষধ খাওয়ার সাথে সাথে পড়ে গেল নড়তে পারে না চড়তে পারে না কথা বলতে পারে না কিন্তু বাইরে যা ঘটছে বেটা সব শুনছে বাইরে যা ঘটছে সব শুনতে পাচ্ছে এখন যখন মরে গেল মা কাঁদছে হায় হায় গো একটু ভালো করে কাঁদ গলা ধরে গেছে প্রতিদিন যাই হোক বউ কাঁদছে মায়া কান্না ও বাবা গো একই হলো গো ছেলে কাঁদছে এমন সময় মায়েরা এমন সময় রামকৃষ্ণদেব এসে বললেন বাবা হরে কৃষ্ণ এক ভক্তিমতী মা এক ভক্তিমতী মা আমাকে একটু গীতা কিছু টাকা দান করেছে তা যিনি এই গীতাটা দান করেছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি দয়াময় যে ইচ্ছা নিয়ে মা গীতা দান করেছেন এবং মায়ের এই দেহ খাঁচাটা থেকে যখন প্রাণ পাখিটা বিদায় নেওয়ার সময় হবে মা যেন কৃষ্ণ নাম করতে করতে এই জগৎ ছেড়ে চলে যেতে পারে কেন কৃষ্ণ নাম করতে করতে কারণ শাস্ত্রে বললেন অন্তকালে চ মামেব শরণ উন্মুক্ত কলে বরং য প্রয়াতি স জাতি নস্তত্র সংশয় মানুষ যে চিন্তা করতে করতে এই জগৎ ছেড়ে চলে যায় পরজন্মে অনুরূপ রূপে জন্মগ্রহণ করে তাই মা যদি কৃষ্ণ চিন্তা করতে করতে যেতে পারেন তাহলে কৃষ্ণ পাদপদ্ম মা লাভ করবেন এই কামনা করি আর একটা কথা বলি মা বলুন তো এই যে গীতা সামান্য চার টাকাতেও বাজারে পাওয়া যায় এবারে বলুন এই যে গীতার সামনে ছবিটা কি বলুন তো মা ভালো করে বাবারাও দেখে বলুন কিসের ছবি ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে নিয়ে যাচ্ছেন রথ চালাচ্ছেন তাই তো আমরা এটা দেখে কেউ কেউ বলতে পারি দয়াময় তুমি বিশ্বপিতা তুমি সামান্য অর্জুনের রথের সার আচ্ছা বেশ ভগবান তোমাদের তুমি বিশ্বপিতা
তুমি অর্জুনের রথের সারথি হলে কেন? ভগবানের একটা কথা মনে রাখবেন মা, ভগবানের নাই কোনো গোচারণে লীলা, রাধার নাই কোনো বিরহের জ্বালা। তাহলে এত মাঠে গড়ি চলালেন কেন? রাধা রানী এত কৃষ্ণ বলে কাঁদলেন কেন? সব আমাদের মতো মুরুজকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান রথের সারথি হয়ে জগৎকে শিক্ষা দিলেন, দেখ জগৎবাসী, ওরে অর্জুনের যেমন রথ, রথের ঘোড়া আছে, ওই ঘোড়াগুলো লাগামে কিন্তু আমার হাতে, আমি যেভাবে চালিয়েছি তাকে সেইভাবে চলতে হয়েছে। তাই আমাদের দেহটা হলো একটা রথ, আর রথি হলেন আমার গোবিন্দ, আর দশটা ইন্দ্রিয় হলো দশটা ঘোড়া, এই ঘোড়াগুলি লাগাম আমার হাতে, আমি যেভাবে চালিয়েছি সেইভাবে যেতে হয়েছে মা, সেইভাবে যেতে হয়েছে। এই রথের একটা কথা বলি মা, আপনারা পুরী ধামে গেছেন? হাত তুলে বলেন তো কজন পুরী ধামে গেছে? বাহ বাহ, খুব আনন্দ লাগছে, আজকের হরি হরি কথায় বড় আনন্দ। আপনারা অনেকেই পুরী ধামে গেছেন, মায়েরা পুরী ধামে যারা যাননি তারা যাবেন, কারণ পুরীর জগন্নাথ হলেন সাক্ষাৎ ভগবান। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন 48 বছর বয়স, যখন তিনি চলে যাওয়ার সময় হলো, তখন আমাদের মহাপ্রভু, অনেক গ্রন্থে অনেক কথা বলা আছে, কেউ কেউ বলেন পুরীর পাণ্ডবরা নাকি মহাপ্রভুকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। যাক, যে যে কথা বলে বলুক, যেটা তত্ত্বের কথা, যেটা জানার কথা সেটা বলি মা। ভগবান গৌরাঙ্গ সুন্দর যখন 48 বছর বয়স হলো, অন্তিম লীলা হলো, তখন তিনি জগন্নাথের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন। ভগবান জগন্নাথের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন, তাই আপনারা যাবেন জগন্নাথ লীলা দর্শন করবেন, খুব আনন্দের কথা মা। আর জগন্নাথ দেবের আনন্দের সঙ্গে সঙ্গে যারা আনন্দ উপভোগ করতে চান, তারা সবচেয়ে বড় আনন্দ হলো পুরীর ওই যে সমুদ্রে স্নান। যারা গেছেন তারা জানেন পুরীর সমুদ্রে স্নান করা বড় আনন্দ, তাই না বাবা? আনন্দ যাবে। কিন্তু যে কথা আমি বলতে গিয়ে এই প্রশংসা হলো, আসল কথাটা বলি, আজও যারা পুরী ধামে যাবেন দেখবেন মা, আপনারা বাংলাদেশে ধামাইলের রথ, নবদ্বীপের রথ, কালনার রথ, বারাইপুরের রথ, সমস্ত রথগুলো এক বছর তৈরি করলে, কোনোটা পিতলের, কোনোটা কাঁসার, কোনোটা দস্তার অ্যালুমিনিয়ামের রথ, প্রত্যেক বছর থেকে ভাঙা হয় না, কিন্তু মা পুরীর রথ প্রতি বছর ভাঙা হয়, আবার নতুন করে তৈরি করা হয়। কবে বলে? অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথটা শুরু হয়, জেনে নেন, অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথটা শুরু হয়। কেন বলে? অক্ষয় তৃতীয়ার দিন হলো নারায়ণের আবির্ভাব তিথি, তাই ওই দিন থেকে রথ তৈরি শুরু হয়। রথযাত্রার একদিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রথ চালানো হয়। কিন্তু মা একটা পুরীর সংস্কার কি জানেন মায়েরা? এইদিকে লক্ষ্য করেন মা, পুরীর আজও পর্যন্ত একটা সংস্কার আছে। কেউ কেউ বলে বাবা আমি মারা গেলে পুরীর যে রথ ভাঙা হয়েছে বাদ গাছে, সেই কাঠ একটু এনে আমার চিতাইতে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আজও পর্যন্ত সংস্কার আছে, কেউ কেউ তার নাতির অন্নপ্রাশনে একটু ওই রথের কাঠ এনে দেয় যাতে তার নাতির পরমায়ু বৃদ্ধি পায়, আজও সংস্কার আছে। কিমা মন্দিরের চূড়ার উপর জগন্নাথের রথের কাঠ রাখা হয় জগন্নাথের কৃপা হবে বলে। কিন্তু যেটা নিগুড় তত্ত্ব সেটা বলি, সব জায়গার রথ একবার তৈরি হলে কয়েক বছর কেটে যায়, কিন্তু পুরী ধামের রথ প্রতি বছর ভাঙা হয় গোড়া হয়। কেন দারুণ সিদ্ধান্ত, খুব তত্ত্বের কথা, কেন প্রতি বছর ভাঙা হয়? এই দেখেন একটা সুন্দর তত্ত্ব, পুরাকালের এক মুনিপুত্র, নাম তার কি? নচিকেতা। নচিকেতার বাবা একদিন শান্তি যজ্ঞ করেছিলেন, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যজ্ঞ করার পরে ব্রাহ্মণ তা কাউকে সোনা দিল, কাউকে জমি দিল, কাউকে গরু বাছুর দিল। এরপরে ছোট ছেলে বাবার কানের দ্বারে গিয়ে ঘ্যানর ঘ্যানর করছে, বাবা তুমি আমাকে কাকে দান করলে? ছোট ছেলে, কারণ এই যজ্ঞের নিয়ম, সবচেয়ে প্রিয় বস্তু সংসারে, সবচেয়ে প্রিয় বস্তু কি মা? বাবা মায়ের প্রিয় বস্তু একটা ছোট্ট ছেলে, তাই তো? সেটা ওই ছোট্ট ছেলে তার কত তত্ত্ব জ্ঞান, সে বুঝেছিল আমি প্রিয় বস্তু, তাই ধীরে ধীরে গিয়ে বলছে, বাবা তুমি সকলকে সব দান করলে আমাকে কাকে দান করলে?
নচিকেতার বাবা তখন যজ্ঞ করতে করতে ক্রোধান্বিত হয়ে বলে, যা তোকে আমি জমির কাছে দান করি, তোকে আমি জমির কাছে দিয়ে দিলাম। মায়েরা এইবারে তো যজ্ঞ হয়ে গেল, কেউ গরু নিয়ে চলে গেল, সোনা নিয়ে চলে গেল, জমি নিয়ে চলে, টাকা নিয়ে চলে গেল। নচিকেতা বলছে, বাবা তাহলে তুমি এবার বিদা দাও, আমি জমালয়ে যাই। বাবা বলছে, দূর, সে তো কথার কথা বলে দিয়েছি, তুই যদি চলে যাস আমি থাকবো কি করে? বাবা বলে, বাবা মিথ্যা কথা বলতে নাই, তুই যদি চলে যাস তাহলে আমার কি হবে? বলে, না বাবা, তাহলে তোমার যজ্ঞের হানি হবে, তুমি বিদায় দাও। এবার ছেলে শুনবে না, চলেই যাবে। যখন চলে যাচ্ছে, মা জমালয়ের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, তখন যম মহারাজ ছিল না, তিন দিন ছিল না, তিন দিন তিন রাত্রি পরে যখন যমরাজ এসেছে, এসে দেখছে দ্বারে একটা ছোট্ট ছেলে, বসো বসো বসো, খুব ভালো বসো বসো। ছোট ছেলে বলে, খোকা তোর নাম কি? আমার নাম নচিকেতা। এসছিস কেন? আমার বাবা তোমাকে দান করেছি। বলে, খোকা তিন দিন তিন রাত্রি এক জায়গা বসে আছিস, আমি তোর শান্ত সিক্ততায় আমি সন্তুষ্ট, বল তুই কি বর চাইবি? আমি তোকে তিনটে বর দেবো। আরে কি সুন্দর তিনটে বর শুনিলেন মা, তিনটে বর কি? নচিকেতা বলছে, যা চাইব তাই দেবেন তো? দেব। তাহলে আমার প্রথম চাওয়া হলো, আমি আমার বাবা মায়ের কাছে থেকে চলে এসেছি, এই ছেলে হারানোর যে যন্ত্রণা আমার বাবা মা যেন ভুলে যায়, এই আমার প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া কি? মায়েরা বুকে হাত দিয়ে বলুন তো, ও মা। আরে বাবা, মায়ের কান কেটে যাবে তো, মায়ের যেভাবে কান ধরে টেনে কথা বলছে, কানটা কেটে নেবেন নাকি মায়ের? মায়ের খালি ওইদিকে কিসের দিকে যে লক্ষ্য, মায়েরা বলছে, মায়েরা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি বাবার কাজ করছেন, বাবার শ্রাদ্ধ করছেন, বাবার অন্তিম কাজ করছেন, তাহলে বলেন তো সেই সময় বাবার আত্মাটা যদি শ্রাদ্ধের সময় এসে দাঁড়ায় আপনার ভালো লাগবে? যে বাবার জন্য শ্রাদ্ধ করা হচ্ছে সেই বাবা যদি এসে দাঁড়ায় ভয় হবে না? দুঃখে ভূত 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 করে ভয়তে পারলে, তাহলে যমরাজ আমার দ্বিতীয় চাওয়া হলো, আমি যদি বাবা মার কাছে ফিরে যাই, আমার বাবা মা যেন আমাকে ভূত ভূত বলে তাড়িয়ে না যায়। এবার তিন নাম্বার চাওয়া হলো, রাজামশাই বলেন তো, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? এইটা বড় কঠিন প্রশ্ন, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? যমরাজ বললেন, খোকা ওটা আমি তোকে বলবো না, তুই সহস্র যৌবন চা আমি তোকে দিয়ে দেবো, সহস্র রমণী চাইলে দিয়ে দেবো, কিন্তু ওটা আমি বলবো না। বলে, আমার কোনো কিছু দরকার নেই, আমি যেটা চাই সেটা আপনাকে দিতে হবে, আপনি কথা দিয়েছেন। বলে, তাহলে বলি শোন খোকা, ওরে তত্ত্বটা ভালো করে জেনে নে, আমাদের এই দেহটা হলো একটা রথ, রথি হলেন আমার গোবিন্দ, রথের ঘোড়া হলো দশ ইন্দ্রিয়, চারণ ক্ষেত্র হলো সংসার রূপী চারণ ক্ষেত্র, আর এই রথের গন্তব্য স্থল হলো ভগবানের চরণ, ভগবানের চরণ। তাই মা, তখনকার দিনে বিজ্ঞানীরা ছিল অনেক উন্নত, এখনকার বিজ্ঞানীরা বলে, বাবা আমি টিউবওয়েল করেছি, শস্য জল দিচ্ছি, কিন্তু ভক্তমণ্ডলী যদি মহাভারতে ভীষ্মের বদলে অর্জুন যদি স্বচ্ছ জল পাতাল থেকে তুলে না দিত, বিজ্ঞান জানত পাতালে জল ছিল? হরিব, যেখানে সমস্ত কিছু শেষ সেখানে আমার ধর্ম শুরু। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা ভালো করে শুনবেন, এবার বিনোদের কাছে, আহ বাঞ্ছারামের কাছে যখন বিনোদ বলল, বাঞ্ছারাম তুমি আমাকে ঘরে নিয়ে যাবে? বাঞ্ছারাম বলল, নিয়ে যেতে পারি, তবে সেবা দেওয়ার জন্য ঠোঁটগুলো থরথর করে কাঁপবে, তুমি আমার কাছে নবনী সেবা করবে তো? বিনোদ বলল, বাঞ্ছারাম মাটির ঠাকুরকে খায়, মাটির ঠাকুরকে কথা, এই দাঁড়াও বিনোদ, তুমি বললে মাটির ঠাকুর নাকি খায় না, মাটির ঠাকুর নাকি খেতে পারে না? তাহলে বলো তো বিনোদ, যদি মাটির ঠাকুর না খায় তাহলে মাটির ঠাকুর কথা বলে কি করে? দাদা পাচান
घरे गए तुम्हारे नमनी सेवा कर তুলে দেখে স্বয়ং বিনোদ পাথরের বিনোদ পায়ে ধরেছে সেই মাটি পাথরের বিনোদ নিয়ে যখন ঘরে এলো প্রতিদিন আরতি করে আজও আরতি হয় মায়না মধ্যাহ্ন সময় যখন আরতি করে কচি কচি ঠোঁট গুলো যেন কেঁপে ওঠে আরতিটা কি যদি ও এই সময়ের আরতি নয় তবুও ও লীলা প্রসঙ্গে গাইছি অপরাধ নেবেন না আজ বাচ্চারাম আরতি গায়ে কেমন করে ভজ পতিত উদ্ধার Oh, yeah.
জমিদার তার স্ত্রীকে বলছে মহামায়া ও বাবা ঘুমাচ্ছ নাকি শুনেছো আমার এই জমিদারের মধ্যে একজন ভক্ত নাম তার বাঞ্ছারাম এই বাঞ্ছারামের করে নাকি আমার বিনোদ নমনী সেবা করেছে চলো না একটু দেখতে আসি দেখে আসি জমিদারের ঘরনি মহামায়াকে নিয়ে সবে পালকিতে চাপতে যাবে এমন সময়ে তার মেয়েটা আঁচল টেনে ধরেছে কি রে তুই যাবি যাবি রাধা মানে বনমালী রায় বাহাদুরের মেয়ের নাম রাধা রাধাকে জিজ্ঞাসা করছে রাধা তুই যাবি রাধা বলছে বাবা আমি যাব মা আমি যাব মায়েরা তিনজনে রথে যাহা পালকিতে উঠল আর পালকিতে বেহারা গান গাইতে গাইতে আসছে বেহারা যে গান জমিদার বনমালী রায় বাহাদুর কি জমিদার বনমালী রায় বাহাদুর কি জমিদার বনমালী রায় বাহাদুর কি জমিদার জমিদার এতদিন পরে আপনি আমার বিনোদকে দেখতে এলেন এতদিন পরে মায়েরা বসে পড়লো জমিদার বিনোদের দিকে তাকালো কিন্তু বিনোদের লক্ষ্য গেল রাধারানীর দিকে বিনোদের লক্ষ্য গেল রাধারানীর দিকে বিনোদ ভাবলো রাধা তো মন্দ না ডাগর চেরা দুটি নয়ন কি সুন্দর ফুটফুটে দেখতে তখন রাধারানী ডেকে বলল মা মা কি রে মা মা দেখো না বিনোদ না একদম ভালো না কেন বিনোদ বারবার আমার দিকে কেমন তাকাচ্ছে হরি বল মেয়ের মা বুঝতে পারলো মেয়ের ভাব ভালো নয় তাই জমিদারকে বলে জমিদার মেয়েটাকে নিয়ে চলো চলে যাই বাড়ি মেয়েটাকে নিয়ে বাড়ি তো এলো কিন্তু মা রাধারানী বিনোদের চরণে একটা জিনিস রেখে এলো কি যে জিনিসটা না হলে মানুষ বাঁচে না যেটা না হলে মানুষ পাগল হয়ে যায় যেটা না থাকলে মানুষ উন্মাদ হয়ে যায় সেটা হলো মন মন ছাড়া কি মানুষ বাঁচতে পারে গো তাই মন বিনোদের চরণে রেখে এলো তিন দিন রাধারানী একবারে শীর্ণ হয়ে যায় একদিন মা দেখে বলল রাধা এ তোর কি হলো রে ওরে তিন দিন তুই কেন জীর্ণ শীর্ণ হয়ে যাস মেয়েটা বলল মা গো আজ আমি তোমাকে সেই কথাটা বলবো কেন জানো মা গো তোমার কোলে ছাড়া আমার ঘুম আসে না তুমি না আদর করলে আমার ঘুম আসে না তাই আমি সেই কথাটা শুধু তোমাকেই বলবো জানো মা আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি ও তা সে কোন জমিদারের ছেলে রে মেয়েটা বলল জানো মা
আমার বাবা জমিদার বনমালী রায় বাহাদুর কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে যে রাজার ছেলে গো আরে আমি যাকে ভালোবেসেছি সে রাজার ছেলে রাজার ছেলে কোন রাজার ছেলে বলো না বাবা মা আমি যাকে ভালোবেসেছি যে ছেলেটাকে ভালোবেসেছি তার বাবার নাম হলো নন্দ মহারাজ আর তার মায়ের নাম হলো যশোদা মা এ কি করলি রে ওরে হতচারী মা এ কি করলি ওরে রক্ত মাংস দেহে মানুষের সঙ্গে ওরে রাধা রে জমিদার বনমালী বাইরে রায় বাহাদুর ছুটতে ছুটতে বিনোদের কাছে এসে বলল বিনোদ বিনোদ এ তুমি কি করলে বিনোদ তুমি কে শ্বশুর মশাই কে কে আমাকে শ্বশুর মশাই বলল আমি বিনোদ এই তুমি বাঞ্চা রামের কাছে নমনী খেতে পারো তুমি বাঞ্চা রামের কাছে সেবা করতে পারো কিন্তু তুমি আমাকে শ্বশুর মশাই বললে কেন বিনোদ বলছি শ্বশুর মশাই আমি যার মেয়েকে বিয়ে করব তাকে শ্বশুর মশাই বলবো না কি বলবো ও তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিন্তু সে তো পটল ডাঙায় বসতে চলেছে মানে মেয়েটার যা অবস্থা একটু পরে মারা যাবে মেয়েটা যখন মারা যাবে একটা কথা শোনো জমিদার দুঃখ করো না আমি তোমাকে একটা কথা বলি এই জগতে রক্ত মাংসে গড়া কোনো মানুষ যদি কারোর মেয়ে হয় কতদিন থাকে কতদিন সে বাঁচে মানুষটা 100 বছর 110 বছর 120 বছর বাঁচে কিন্তু জানো আমি তোমার যে মেয়েটা বিয়ে করব তোমার এই রাধা রানী জগতে যতদিন ধর্ম থাকবে যতদিন যত ধর্ম তত্ত্ব থাকবে যতদিন হরি নাম থাকবে সমস্ত ভক্তের কাছে তোমার মেয়ে সমস্ত ভক্তের কাছে তোমার মেয়েটা বেঁচে থাকবে শোনো তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমার বাগানের যে নিম গাছটা আছে ওই নিম গাছ কেটে একটা ভালো ভাস্কর করে এই রাধার মতো একটা মূর্তি তুমি করে ওগো জমিদার আমি তোমাকে কথা দিলাম ঠিক 5 দিনের দিন আমি বিনোদ হব বর আমার বাবা বাঞ্চারাম হবে বর কর্তা এই নবগ্রামবাসী সবাই হবে বর যাত্রী আর আমি ওই যে কাঠের যে রাধারানী এই রক্ত মাংসে রাধারানীর প্রাণটা নিয়ে আমি কাঠের রাধারানীর সঙ্গে মিলন এই বলে যখন চলে গেল ওদিকে প্রাণবন্ত রাধারানী যে বিনোদকে ভালোবেসেছিল সে চোখের জলে ভাসতে ভাসতে বলল ও গো বিনোদ ও গো বিনোদ রাধারানী অনুরাগে গাইল প্রাণ ভরে দুঃখের সঙ্গে গে উল্ল আবার বিনোদে আমার
सभी तुमार तरे तुम आछो जीवन भरे आमी जा किछु चाई जा किछु যদি ভালো লাগে বলবেন, কারণ আমার কীর্তন নয়, ভগবান বিনোদ রূপে বাঞ্ছা নামের কাছে ধরা দিল, এটা যদি ভালো লাগে সবাই বলবেন জামাই বিনোদ কি, জামাই বিনোদ কি, বাহ খুব ভালো লাগলো। ঠিক কথা মতো নিম কাঠ দিয়ে এক রাধারানী তৈরি করা হলো, এদিকে রক্ত মাংস দেহ রাধারানী যখন মারা যাবে তার গায়ে হলুদ রোদন মাখিয়ে যমুনার তীরে নিয়ে গেল তার মা মহামায়া। এদিকে তার বাবা বলে উঠল, মা তুই আমার একটা মেয়ে, তুই যদি মারা যাস তাহলে আমার কি হবে? ওরে মা, এইবারে ভক্তমণ্ডলী যখন রাধারানী মারা গেল, বিনোদ রাধারানীর প্রাণটা ছিনিয়ে নিয়ে কাঠের রাধারানীকে দিল, আর যখন মারা গেল এদিকে রাধারানীকে যখন যমুনার জলে ভাসানো হলো, এদিকে তার মা কেঁদে কেঁদে বলল, ও গো জমিদার, ও গো জমিদার, হরিবল মায়েরা মাধুর্য লীলা আস্বাদন করুন। জমিদারের ঘরণী মহামায়া যখন নদীতে ঝাঁপে দিতে যাবে, এমন সময় সেই কাঠের রাধা, নিম গাছের মূরতি রাধা, মায়ের শাড়ির আঁচলটা টেনে ধরে যখন তার জমিদারের ঘরণে ঝাঁপে দিতে যাবে, আঁচলটা টেনে ধরে বলে, আমি কি তোমার মেয়ে? ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা যখন মা ঝাঁপ দিতে যাবে,
এমন সময় মেয়েটা শাড়ি টেনে ধরেছে, আর যখন শাড়ি টেনে ধরেছে মায়েরা এদিকে পাঁচ দিন অতিবাহিত হলো। আজকের বিনোদের কথা মতো সেই বিনোদ হয়েছে বর, আর নবগ্রামের সমস্ত বাসীগণ হলো বরে যাত্রী, আর আমার বাঞ্ছা হলো বর কর্তা মানে তোরায় তোরায় আমার বাঞ্ছা রবে হবে তো দিয়ে চল সাথে ভক্তমণ্ডলী আমার লীলা প্রায় সমাপ্তি, পরবর্তী দল আসবে, আপনারা হরিকথা আস্বাদন করবেন। এদিকে যখন হাঁপ দিতে গেল শাড়ির অঞ্চলে টেনে ধরে বলল, মা আমি কি তোমার মেয়ে নই, এদিকে কি হলো মা, ওকে বর এলো বর এলো বলি পড়ি গেল সারা, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা, বারেলো বারেলো 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 বলে পড়ে গেল, তারা হুড়া তাহলে বোধহয় উলুটা একটু কম হয়ে গেছে পান্তা খেয়ে, যাই হোক বর আসছে এই সময় অন্তত বর এলো বর এলো তবে একটা কথা বলি, যতজন মায়েরা আছেন ঠিক তত আর উলুদ্ধনি হয়নি, সামনে কয়েকজন মা দিচ্ছেন, সবাই মিলে যদি দেন তাহলে তো হবে, সবাই মিলে দেন তো বিনোদ আসছে বর্ষে, মানে ভগবান এসে আসছে বললো সবাই মিলে উলুদ্ধনি হরিবল মায়েরা কমিটির অনুরোধ আর 10 মিনিট বেশি গাইতে হবে, যাক আমি চেষ্টা করছি, আমি বলছি এত কষ্ট করি যে আপনারা উলুধ্বনি দিচ্ছেন বারবার বা কেউ দিচ্ছেন কেউ দিচ্ছেন না, এই উলুটা কি ভালো করে জেনে নেবেন, কেন হরিবাসরে উলু দিতে হয়,
উ শব্দে উনি মানে ভগবান কৃষ্ণ, লু শব্দে লোয়া। যদি উলু দেন, একবার উলু দিলে ভগবানের দশবার নাম নেওয়ার এই উলুটা এলো কোথেকে, প্রত্যেকটা কারণ আছে, উলুটা এলো কোথেকে একটু জেনে নেবেন। যখন হিরণ্যকশিপু সাধনা করতে গেল, হিরণ্যকশিপুর ঘরে নিয়ে কয়া ঢুকে দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র যখন চুরি করে নিয়ে যাচ্ছে, এখন রাস্তার মাঝে দেবর্ষি নারদের সঙ্গে দেখা। দেবর্ষি নারদ বলছে, দেবরাজ ইন্দ্র আজকাল আবার নারী পাচার টাচার চলছে নাকি? মানে নারী পাচার নয়, একটা শত্রু নিধন করবো। শত্রু কি বলে? ওই কয়াদুর গর্ভে আমাদের একজন দৈত্যের শত্রু আছে, দৈত্যের সন্তান, দৈত্য হবে সে দেবতাদের শত্রু, তাই আমি চুরি করে মেরে দিয়ে শত্রু নিধন করবো। বলে তুমি ভুল করছো, ওটা শত্রু নয়, আমাদের পরম মিত্র পরম ভক্ত প্রহ্লাদ আছে, প্রহ্লাদ আছে, তাই দাও আমার কাছে দাও। বলে নারদের শিনি যখন নিয়ে রেখে দিল মায়েরা, একদিন নারদের সামনে বসে বসে মা কয়াদু কাঁদছে। নারদ বলছে, মা সন্তানের সামনে মা চোখের জল ফেললে সেটা কি ভালো লাগে বলো, তুমি কেন কাঁদো মা? কয়াদু বলছে, মা জানো আমার বড় ভয়। কি? আমার কখন সন্তান হয়? কারণ আমি যে গর্ভবতী, কখন যে সন্তান হবে? বাবা যতই ছেলেকে ভালোবাসিবে না কেন, বাবার সামনে মেয়ে কোনোদিন গর্ভ সন্তান হতে পারে না, প্রসব করতে পারে, লজ্জায় প্রসব হতে পারে না, তাই কবে যে প্রসব হবে সেই ভয়েতে আমি। বলে মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার ইচ্ছা প্রসব হবে, মানে তুমি যখন ইচ্ছা। তাই হিরণ্যকশিপু 5000 বৎসর সাধনায় ছিল, আর প্রহ্লাদ 5000 বৎসর মাতৃগর্ভে ছিল, মাতৃগর্ভে ছিল। তারপরেও জায়গায় একদিন যখন কয়াধু কাঁদছে, মা এর ওই চোখের জল দেখে নারদ ঋষি বললে, মা আবার তুমি কাঁদছ? বলে, কেন কাঁদছি জানো? আমার স্বামী আমার কখনো নারায়ণ নাম করতে দেয় না, তাই আমি কাঁদছি। বলে, মা তাহলে শোনো, তুমি কেঁদো না, তুমি ঠাকুর ঘরে ঢুকে সন্ধ্যাবেলা দুপুরবেলা নারায়ণের নাম না করতে পারো, অন্তত নারায়ণের উদ্দেশ্যে একটু মূলধ্বনি জয়ধ্বনি দিয়ে দেবে, সেটা নারায়ণের নাম করার কাজ হয়ে যাবে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ উলুটা কি জানা গেল? প্রত্যেকটার পিছনে একটা করে কারণ আছে মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর একটা তত্ত্ব জেনে নেন, যাওয়ার সময় আপনারা ঠাকুর বুঝাইতে দুর্বা ঘাস দেন তো, যে কোনো বুঝাইতে দুর্বা ঘাস দেন তো, এই দুর্বা ঘাসতে কোথায় থেকে সৃষ্টি হলো দেখুন। যখন শীতল পাতাল প্রবেশ হবে রামচন্দ্র দুঃখে ছুটে গিয়ে যখন সীতাকে ধরতে যাবে, সীতা পাতালে চলে গেলে সীতা ধরতে পারেনি, তাই সীতার কিছু চুল ধরে টেনেছিল। কিছু চুল যখন ছিঁড়ে থেকে গেল, রামচন্দ্র বললেন, আমি এই চুল ফেলে দিলাম, সীতার চুল যখন সেই থেকে হবে দুর্বা ঘাস, আর এই দুর্বা ঘাস সমস্ত পূজায় লাগবে। আপনারা যজ্ঞের সময় চারিদিকে আম্র শাখা দেন, তাই না মা? এই আম্র শাখাটা কি একটু জেনে নেন। যখন কামদেব পঞ্চবাণ নিক্ষেপ করেছিলেন আমার ভোলানাথের দিকে, তখন ভোলানাথ কথান্বিত হয়ে যখন ত্রিশূল ছুঁড়ে দিল,
কামদেব তখন প্রাণ ভয়তে আম গাছের ভিতর লুকিয়ে ছিল। আম শাখাকে বলেছিল, আম শাখা তোর ওই শাখা বিস্তার কর, আমার যাতে প্রাণ বাঁচে। আম শাখা বিস্তার করলো, কামদেব আশীর্বাদ করেছিল, আম্র শাখা আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই যেমন আমার প্রাণ বাঁচিয়েছিস আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। যখন কোন যজ্ঞ বেদি হবে, হোম হবে, যজ্ঞ হবে, পূজা হবে, চারিদিকে তোর আম্র শাখা দিয়ে ঘেরা হবে। তুমি যদি ভগবান ভক্তেরই মনোভাব কেন এত দুঃখ খুবই ভালো লাগছে আজকাল আজকের হরিবাস, খুবই ভালো লাগছে পুত পবিত্র হরিবাস। নামে মীরা নামে রাধা
বাহ। এবারে বিদায় বেলায় একটা কথা বলে রাখি, খুব ভালো লাগছে হরিবাসন, এমনি করে হরিবাসনটা শক্ত করে ধরে রাখবেন, মা দানের হাত আরো বেশি করে দিবেন। একটা কথা বিদায় বেলায় বলে যাই মা, আমাদের সমস্ত জাতির ধর্ম দিনের পর দিন শ্রীবৃদ্ধি হচ্ছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মটা দিনের পর দিন নিম্নগামী হচ্ছে। কেন? এই যে মায়েরা লক্ষ্য করুন, সমস্ত ধর্ম শ্রীবৃদ্ধি হচ্ছে, হিন্দু ধর্মটা অবনতি হচ্ছে। কেন? এই দেখেন, আমরা যখন বিভিন্ন প্রান্তে কীর্তন করি, বিভিন্ন জায়গায় যাই, দেখি ছোট ছোট মুসলমানের ছেলেরা টুপি পরে লাইন দিয়ে যায়। আমরা বলি ভাই এই অল্প বয়সে টুপি মাথায় দিয়েছো কেন? তখন সে বলে বাবা এই টুপিটা হলো আমি যে মুসলমান তার প্রমাণ হলো আমার মাথায় টুপি। তাহলে একটা মুসলমান যদি মাথায় টুপি রেখে বাচ্চা ছেলে বলে এটা তার প্রমাণ, আর আমাদের হিন্দুর প্রমাণ হচ্ছে গলায় তুলসী কাঠের মালা কজনের আছে, কি আছে? শুধু আরো নয়, আমি কতগুলো আমাদের হিন্দু জাতির লজ্জার কথা বলি যাই। একটা হিন্দুর মায়ের কোলে ছেলে বসে থাকলে কেমন হয়, আর মেয়ে মুসলমানি মায়ের কোলে থাকলে? একটা মুসলমানি মায়ের কোলে যদি একটা ছোট ছেলে কাঁদে, ছেলেটাকে লক্ষ্য করে মা বলে খোকা কান্না বন্ধ কর, ওই দেখ মৌলভি যাচ্ছে, মাওলানা যাচ্ছে, ফকির সাহেব যাচ্ছে, সালাম জানা সালাম জানা সালাম জানা। আর হিন্দুর কোলে মায়ের কোলে যদি কোনো একটা ছেলে বসে থাকে, সে যদি কাঁদে, ছেলেটাকে দিয়ে বলে এই ধরিয়ে দেব, ধরিয়ে দেব, ওই রাস্তা দিয়ে যদি সাধু যায় বলে ধরিয়ে দেব, এটা বড় লজ্জার কথা। হিন্দুর মায়েরা ভয় দেখায়, মুসলমানি মায়ের শ্রদ্ধা দেখায়, কি বড় লজ্জা মায়েরা! আমাদের হিন্দু জাতির মানুষ কত বড় ভুল দেখুন, বলুন তো মা, কোনো মা এক বছর পরে আপনার বাড়ি এসে যদি চার দিন বা পাঁচ দিন থাকে, চার দিন পাঁচ দিন পরে যদি মা চলে যায়, আপনার দুঃখ হবে না আনন্দ হবে? দুঃখ হবে কি মা? দুঃখ হবে তো, দুঃখ হবে তো, বলুন তো। সেই মা চলে যাচ্ছে, যাওয়ার সময় একটু চোখের জল না ফেলে সেই মায়ের বিধান জানানো হচ্ছে, ভালো ভালো বাজি ফুটিয়ে মদ খেয়ে ডিজে বাজাতে বাজাতে, মদ খেয়ে ডিজে বাজাতে বাজাতে তাকে বিদায় দেওয়া হচ্ছে, এটাই বড় লজ্জার কথা। হিন্দুরা যখন মুসলমানের ওই মসজিদের পাশে ডিজে বাজাতে বাজাতে যায়, ইয়াং ছেলেরা বলে দাদা এটা পবিত্র মসজিদ, এখানে ডিজে বাজনা নয়, ডিজেটা একটু দূরে গিয়ে বাজাবে, তাহলে তাদের মসজিদটা তারা পবিত্র রাখে। আর আমাদের হিন্দুদের মন্দিরগুলো সব জরাজীর্ণ অবস্থায়, যত বিড়ি সিগারেট পার ওই কাঁচা মদ মন্দিরের বারান্দায় খায় আর ছেলে মন্দিরের পিছনে ফেলে, এটাই সবচেয়ে বড় লজ্জার কথা। হরিবল, একটা পাঁচ ঘর মুসলমান থাকলে একটা মসজিদ হয়, একটা মাদ্রাসা হয়, একটা বড় গ্রাম ঘুরে দেখাতে পারেন একটা বড় মন্দির আছে হিন্দু না নেই, এটা আমাদের লজ্জার কথা। তাই আপনাদের পায়ে ধরে বলছি মা, দানের হাতটা একটু বড় করে দেন, ভালো করে বড় মন্দির হো। আজকে আমি এসছি, আর তার চেয়ে বড় বড় কীর্তনী আসবে, আপনাদের বেশি করে আনন্দ দেবে, আমি এটাই প্রার্থনা করি, করে আজকের লীলা আমি রাখবো। এদিকে যখন মা মহামায়া নদীতে স্নান করতে গেল, মেয়েটা শাড়ির আঁচলও ধরে টানলো, এদিকে কি বাজনা বেজে এসলো, ও গো বরে এলো বরে এলো বলে পড়ি গেল সারা, বরে এলো বরে এলো বলে পড়ে গেল সারা, বরে এলো বরে এলো বলে হলো গেল সারা, বরে এলো বরে এলো বলে পড়ে গেল সারা, তাই না দেখি বুঝবাসী হলো দিশাহারা, তাই না দেখি বুঝবাসী হলো দিশাহারা, তাই না দেখি বুঝবাসী হলো দিশাহারা, তাই দেখি বুঝবাসী হয়ে দিশাহারা, আনন্দ আর হরি না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ সবাই মিলে কাঠের রাধারানীকে এনে এদিকে বিনোদ এলো বর সাজে, সুন্দর করে চূড়া মাথায় দিয়ে অন্য মাথায় দিয়ে বর সাজে এসে দাঁড়ালো,
আর এদিকে কাঠের রাধারানীটা নিয়ে বিনোদনের ময়দানে দাঁত সবাই দিল একসঙ্গে সবাই গিয়ে উঠল চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো ওরে চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শামের বামে দাঁড়ালো राधे राधा गोविंद जय हो।